আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে বেসিক্যালি যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আর কয়েকদিন পরেই তোমাদের অস্টের ভর্তি পরীক্ষা, সেটা নিয়ে একটু ব্রিফ করার চেষ্টা করব। প্রথমে একটু দেখিয়ে দেই এখানে সিট ক্যাপাসিটিটা কেমন। এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে 650, আর্কিটেকচারে হচ্ছে 50, আর হচ্ছে বিবিএতে 100। সো টোটাল হচ্ছে 800 সিট ক্যাপাসিটি। এই যে সেশনটা সামনে আসছে সেটা, এখন এখানে তিনটার জন্য তিনভাবে পরীক্ষা হয়। যারা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, তাদের ক্ষেত্রে পরীক্ষাটা হবে হচ্ছে 320 মার্কসের। ডান পাশে আমরা লিখি 320 মার্কস। এখন 320 মার্কসের মধ্যে চারটা সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, আর একটা হচ্ছে ইংলিশ। এখন এই চারটা সাবজেক্টের মধ্যে ইংলিশের ক্ষেত্রে থাকবে 10টা কোয়েশ্চেন, কেমিস্ট্রির ক্ষেত্রে থাকবে 20টা কোয়েশ্চেন, ফিজিক্সে 20টা, ম্যাথে হচ্ছে 20টা। এখন এই যে কোয়েশ্চেনগুলো এইগুলো হচ্ছে এমসিকিউ বেসড, এমসিকিউ। এখন এই 20টা এমসিকিউ, 20টা 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 10টা। এখন দেখো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির 20টা এমসিকিউ প্রত্যেকটার মার্ক হচ্ছে 5 করে, তাহলে কত আসে? টোটাল আসবে হচ্ছে 300। আর ইংলিশের যে 10টা এমসিকিউ, এই 10টা এমসিকিউর মার্ক হচ্ছে 2 করে, তাহলে কত আসে? টোটাল হচ্ছে 320 মার্কস। এই 320 মার্কসের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে এবং এটার টাইম হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। টোটাল 1.5 ঘন্টা তোমরা পরীক্ষা দিবা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভর্তি পরীক্ষা দিবা। আর যারা আর্কিটেকচারের জন্য ভর্তি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রেও এই সেম পরীক্ষাটা দিতে হবে, প্লাস তোমাদেরকে 320 মার্কসের একটা ড্রয়িং টেস্ট দিতে হবে। একটা ড্রয়িং পরীক্ষা তোমাদের হবে এই পরীক্ষার পরে, একটা ড্রয়িং টেস্ট, সেটার মার্কসও 320, কিন্তু সেটা টাইমিং হচ্ছে, সেটা ডিউরেশন থাকবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টার একটা পরীক্ষা দিতে হবে। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বলি তোমাদেরকে, যারা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দিবা, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যেমন সিএসসি, ট্রিপলি, টেক্সটাইল, মেকানিক্যাল, সিভিল, এগুলোর জন্য পরীক্ষা দিবা, তাদেরকে শুধুমাত্র 320 মার্কসের এই পরীক্ষাটা দিলেই হবে। আর যারা আর্কিটেকচারের পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এটার পাশাপাশি 320 মার্কসের একটা ড্রয়িং টেস্ট দিতে হবে এবং সেটার সময় থাকবে হচ্ছে 1.5 ঘন্টা। আরেকটা কথা বলি নেগেটিভ মার্কিংয়ের কথা, এখানে নেগেটিভ মার্কিং থাকবে হচ্ছে 25%, একটা ভুল হলে 25% মার্কস কাটা যাবে। এখন এখানে আরেকটা কথা আসে, সেটা হচ্ছে কোন কোন ক্যালকুলেটার ইউজ করা যাবে কি যাবে না। ক্যালকুলেটার অবশ্যই ইউজ করা যাবে। একটা কথা সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার কয়েকদিন আগে কিন্তু কোন কোন ক্যালকুলেটার ইউজ করা যাবে কি যাবে না সেটা একটা লিস্ট দিয়ে দিবে। সাধারণত আমরা কোন কোন ক্যালকুলেটার ইউজ করি, 991, MS, 570, 100 MS বা ES প্লাস, এগুলো সেগুলো ব্যবহার করি, এইগুলো ব্যবহার করাই সেফ অপশন। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে বিবিএর ক্ষেত্রে, বিবিএর জন্য তিনটা সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে জেনারেল ম্যাথ, আর একটা হচ্ছে ICT। এই তিনটা হচ্ছে বিবিএর জন্য। এখন ইংলিশের ক্ষেত্রে কী থাকবে? ইংলিশের ক্ষেত্রে থাকবে হচ্ছে 50 মার্কস, জেনারেল ম্যাথে থাকবে 40 মার্কস, আর ICTর ক্ষেত্রে থাকবে হচ্ছে 10 মার্কস। টোটাল হচ্ছে 100 মার্কসের ভর্তি পরীক্ষা হচ্ছে বিবিএর জন্য। এটার টাইমও সেম 1 ঘন্টা 45 মিনিট। সো বিবিএর ক্ষেত্রে ইংলিশ এবং জেনারেল ম্যাথের উপর যদি তোমরা একটু জোর দাও তাহলে মোটামুটি তোমরা একটা ভালো মেরিট লিস্টে চলে আসবা। আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হোপফুলি ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটার উপর একটু জোর দিয়ে পড়াশোনা করো, আর তো বেশি দিন নাই। আর ইংলিশটা তেমন কোনো কঠিন কোয়েশ্চেন তারা করে না, HSC বোর্ড এক্সামের মতোই খুবই সহজ, একদম বেসিক থেকে কোয়েশ্চেন করবে, বেসিক গ্রামার পোর্শন থেকে। আর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি একটু ম্যাথ পোর্শন এবং শর্টকাটগুলো একটু ভালো করে দেখে যাও, অল্প কিছু থিওরি, এগুলো দেখলে হোপফুলি ভালো করতে পারবা। আর এই তো, সো আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে কমেন্ট ডাউন বিলো, আমরা চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার। আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারো, সেটা লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর অস্টের অ্যাডমিশন নিয়ে আমাদের আরও কিছু ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।